তো আমরা এইখানটায় ক্যামশ্যাফটটা বডিতে ফিটিং করে দিয়েছি। এবার এই যে ক্যাচার পেনিয়াম, এই পেনিয়ামের সঙ্গে কানেক্ট থাকবে ক্র্যাঙ্কের সঙ্গে, এই ক্যামের সঙ্গে। ক্র্যাঙ্ক যখনই ঘুরবে তখন ক্যামটাকেও ঘোরাবে, যখনই ক্যামটাকে ঘোরাবে তখন কি করলো, হেল্পের সঙ্গে হেল্পের যে টাইমিং আছে ওই টাইমিংটা কাজ করবে। প্লাস কি এই তেলের লাইনের যে এলিমেন্ট যেখানে লাগানো থাকবে এখানের কাজটাও শুরু করে দেবে। এলিমেন্টটা কিভাবে লাগানো থাকে এই দেখেন, এটাই এলিমেন্ট, এই যে রুলার, এটা এই রুলারটার এখানটায় এইখানটায় কানেক্ট থাকবে। এ প্লে করাবে এটাকে, একবার একবার সামনের দিকে ঠেলবে, একবার পিছন দিকে ঠেলবে, এই হচ্ছে কাজের। তা যখনই সামনের দিকে পুশ করবে তখন এলিমেন্টের এইখানটায় তেল থাকবে, এলিমেন্টের প্লাঞ্জারের ভিতর দিয়ে তেলটাকে পুশ করে বাইরের দিকে বের করবে, এটাই হচ্ছে কাজ। যাই হোক, আমরা এটা ইঞ্জিনে ফিটিং করে দিয়েছি, এটা আমরা ফিটিং করে দেবো, তার সঙ্গে থাকুন। তো বন্ধু, আমরা পেনিয়ামগুলো সবই সেটিং করব। এটা ক্যাম পেনিয়াম, এটা ক্র্যাঙ্ক পেনিয়াম, এটা ব্যালেন্সার পেনিয়াম, এটা গভর্নরের ক্যাচার পেনিয়াম, এই ক্যাচার পেনিয়াম, এর দারুণ ভূমিকা আছে আর দারুণ কাজে। বিষয়টা হচ্ছে দেখেন, তাই এর এতটাই ভূমিকা আছে দেখেন, এ ইঞ্জিনটাকে একা একা কন্ট্রোল করবে। কিরকম, কখনো স্পিড বেশির দরকার তখন বেশি করবে, যখন কমের দরকার তখন কম করে দেবে, এর এতটাই ভূমিকা। মানে একটা ইঞ্জিন খুব যদি জোর হয়ে যায়, দেখা যাচ্ছে যে বিশাল ফুল পিক আপে চলছে, তাকে কন্ট্রোল করে করে একদম মানে নর্মালে নিয়ে চলে আসবে, এটারই কাজ করে। তা কাজের সিস্টেমটা কীরকম একটু দেখেন, এটা গভর্নর পেনিয়াম, এটা ক্যাচার বলে, এটা ফাইবারের তৈরি, এটা ক্যাচার, আর এটা, আর এটা হচ্ছে গভর্নর বাটি, এটা বুট সিস্টেম আছে। এইখানটায় একটা বিয়ারিং থাকে, বিয়ারিং থাকে, উপরে একটা পার্ট থাকবে, নিচে একটা পার্ট থাকবে, এর মধ্যে রেসার থাকবে, রেসারের চাপা থাকবে, সেটা আমি দেখাচ্ছি। তো এর মাঝখানে দেখেন, এর মাঝখানে কিন্তু এই যে ছিদ্রগুলো রয়েছে, ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গায় ছটা বল থাকবে। এই ছটা বল এই যে এই এই ফাঁকাগুলোর মধ্যে থাকবে, এই একটা দুটো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা। এরপরে কী হবে, এরপরে এই যে এই ক্যাচার বাটি আছে, এই বাটি এইখানটায় এর উপরে চাপা থাকবে, ব্যাস। এইবার কী হচ্ছে দেখেন একটা জিনিস, এই একটা একটা বলের ওজন আপনার ওই 16 গ্রামের একটু বেশি, তাহলে এই ছটা বল টোটাল আপনার 100 গ্রাম হয়ে যাচ্ছে, 100 গ্রামই ওজন হয়। তাই এই 100 গ্রাম যখন এটা চলে, এর এই পেনিয়ামটা যখন স্পিডে ঘুরবে তখন কী হবে, এরকম যখনই ঘুরবে তখন এই বলগুলো বাইরের দিকে বেরোনোর চেষ্টা করে। তো যখন স্পিডে ঘুরবে এই একটা একটা বল এক একজন 100 গ্রাম করে এই 6 দিকে প্রেশার দেবে, টোটাল 600 গ্রাম প্রেশার দেবে এই বাটিটার উপরে। কীরকম প্রেশারটা দেবে, এই জায়গাটা দেখেন খাদ আছে, যখন এটা চাপা দেওয়া হবে এই বলগুলো বাইরের দিকে বেরোতে চেষ্টা করবে স্পিডে, আর তখন এই কিনারায় এইখানটায় প্রেশারটা দেবে 6 দিক দিয়ে, 6 দিক দিয়ে যখন প্রেশার দেবে তখন এই বাটিটারে এই উপরের দিকে ঠেলে তুলে দেবে, মানে বলগুলো সবসময় বাইরে বেরোনোর চেষ্টা করবে, এ ঠেলে তুলে দেবে। এইবার এই সামান্য একটুখানি যে উঠে যাচ্ছে এইটুকুকে কাজে লাগানো হয়েছে, কীরকম একটুখানি বুঝুন, একটু দেখাই। যখন এইটা লাগানো থাকবে, এই যে এইভাবে এইভাবে ফিটিং করা থাকবে, তো এইভাবে যখন ফিটিং করা থাকবে, যখন স্টার্টে যখন চলতে থাকবে এই পেনিয়ামটাও ঘুরতে থাকবে, ওর সঙ্গে এই বলগুলোও কিন্তু চলতে থাকবে, তখন বলগুলো অটোমেটিক বাইরের দিকে মানে বাইরের দিকে বেরোনোর চেষ্টা করবে, তখন এই বাটিটার উপরে প্রেশার দেবে আর ইয়ে কী করবে, এইভাবে বাইরের দিকে বেরিয়ে চলে আসবে, এইভাবে
যখন বাইরের দিকে বেরোনোর চেষ্টা করবে তখন এই জায়গায় যে বিয়ারিংটা থাকবে রেসার বিয়ারিং, এই যে এই এটা হচ্ছে রেসার আর এটা আরেকটা পার্ট বিয়ারিংয়ের, এটা এইভাবে সেটিং থাকে, এইভাবে সেটিং থাকে। যখন এ বেরিয়ে চলে আসার চেষ্টা করবে তখন এইখানটায় গভর্নরের যে ফর্ক আছে ওই ফর্কের উপরে প্রেশারটা দেয়, এইভাবে প্রেশারটা দেবে, ওই প্রেশারে কি করবে এলিমেন্টটাকে কন্ট্রোল করবে। আমি দেখাই একটু, এই দেখেন এটা হচ্ছে ফর্ক, এই যে যখন ওই রেসারটা এসে এই জায়গায় যখন চাপটা দেবে তখন এটা এইদিকে চলে আসবে, এইদিকে চলে আসবে, তখন কি করলো স্পিডটা একদম কমে গেল, মানে তেলটা একদম অফ করে দিল। আর যখনই যখনই এই জায়গাটায় এরকম চাপ দেওয়া হবে তখন কি হলো এটাকে চেপে দিল, আর এই কন্ট্রোলারের এলিমেন্টটা, এই কন্ট্রোলারটা এলিমেন্টের পিনটাকে এইদিকে ঘুরিয়ে দিল, এইদিকে ঘুরে যাওয়া মানে ফুল হয়ে যাওয়া, একদম তেলটা ফুল দিয়ে দেবে, তার মানে স্পিডটা তখন বিশাল স্পিড হতে শুরু করবে। তাই এইভাবে ও কাজ করে, যখন অতিরিক্ত স্পিড হয়ে যাবে তখন এই ফর্কটাকে এইভাবে চাপ দেবে, স্পিডটা কন্ট্রোল হয়ে যাবে, কমে যাবে। আর যখন স্পিডটা কম থাকবে এই স্প্রিংয়ের উপরে যখন এই যে টানটা আসলো তখন অটোমেটিক এটাকে এইদিকে সরিয়ে দিল, তার মানে তেলটা বেশি দেওয়া শুরু করলো আর ইঞ্জিনটা স্পিডে চলতে শুরু করবে, মানে প্রচণ্ড স্পিডে চলতে শুরু করবে। তো এইভাবেই ও কাজটা করে। তো এখানকারের জন্যে আমাদের কী কী প্রবলেম আসতে পারে সেইগুলো একটু দেখুন। ইঞ্জিনটা প্রচণ্ড যখন আপডাউন করে, দেখা যাচ্ছে যে এই গভর্নরের প্রবলেম হলে পারে প্রচণ্ড আপডাউন করবে ইঞ্জিনটা, একবার আসতে হবে একবার জোরে হবে, একবার আসতে হবে একবার জোরে হবে, এই রকম প্রবলেম পুরনো গাড়িতে একদম 90% ইঞ্জিনের মধ্যেই এই প্রবলেমগুলো দেখা যায়। তা তাদের ধরে নিতে হয়, এই গভর্নরের কাজ করতে হয়। এই গভর্নরের দেখা যাচ্ছে যে এই শ্যাফটটা অনেক সময় ক্ষয়ে যায় চলতে চলতে, একটা তো বুশ, এটা বুশ, এটা চলতে চলতে এই জায়গাটা ক্ষয়ে যায়, প্লাস কী হয় এটাও ধরেন বুশ, এটাও বুশ। যদি এই জায়গাটা, এই জায়গাটা যদি ঢিলা হয়ে যায়, এই যে এই জায়গাটা যদি ঢিলা হয়ে যায় তখন কিন্তু এই আপডাউনটা আসে, এই আপডাউনটা কিন্তু তখন আসে। তো অথবা আমাদের তখন কি করতে হয় এই শ্যাফটটাকে চেঞ্জ করতে হয়। আবার দেখা যাচ্ছে যে শ্যাফট হয়তো অনেক সময় ক্ষয়ে যায় না, দেখা যাচ্ছে যে এই বুশটা ক্ষয়ে যায়, তখন আমাদের এই বাটিটাকে চেঞ্জ করে দিতে হবে। মানে প্রচণ্ড পরিমাণে যখন আপডাউন করবে তখন ধরে নিতে হবে যে এরকম একটা প্রবলেম গিয়ে দাঁড়ায়। আর একটা জিনিস বন্ধু খেয়াল করবেন যে কোনো ইঞ্জিনের, পুরনো ইঞ্জিনের ক্ষেত্রে এই জিনিসগুলো বেশি হয়। পুরনো ইঞ্জিনে অনেক সময় দেখা যায় যে এই বলগুলো, এই বলগুলো অনেক সময় এর থেকে বেরিয়ে চলে আসে, এই জায়গার থেকে ধরেন বেরিয়ে চলে আসলো একটা, তখন কি হয় ওই ফর্ক আছে এলিমেন্টের ফর্ক, ওই ফর্কটা কিন্তু আটকে যায়, আটকে গেলে কি হলো তেলটা একদম ফুল অফ করে দেয় আর স্টার্টই হবে না, এরকম এরকম কেস গিয়ে দাঁড়ায়। আর অনেক ইঞ্জিনে দেখা যায় যে প্রায়ই এই বলগুলো পড়ে যায়, এটা একটা রোগ। কিন্তু এই রোগটাকে যদি আমরা ঠিক করতে যাই তাহলে এই জিনিসটা অবশ্যই করতে হবে। ধরেন পুরনো হয়ে গেলে পরে প্রথমে খেয়াল করতে হবে এই যে এই বুশটা হয়তো ক্ষয়ে গেছে, এই কারণে হয়তো দেখা গেল যে জায়গাটা বেশি নিয়ে নিচ্ছে, কারণ বুশ যদি ক্ষয়ে যায় তাহলে কি হলো এই পেনিয়ামটা বেশি ভিতরে চলে গেল, তাহলে এই বলে বলের জায়গাটা কিন্তু ফাঁকা হয়ে যায়, তখন কি করতে হয় ওই বুশটাকে চেঞ্জ করতে হয়, তাহলে ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, মেকআপ হয়ে যাবে। আর একটা জিনিস আছে, দেখা যাচ্ছে যে আমি ওই সবগুলো আমি কিছুই করব না, সবই ঠিক আছে, যা আছে তাই, ওই অবস্থায় দেখা যাচ্ছে যে মাঠের মধ্যে অনেক সময় প্রবলেম গিয়ে দাঁড়ালো, এরকম বল পড়ে যাচ্ছে, তখন কি করতে হয় এই যে বিয়ারিংটা আছে এই বিয়ারিংটাকে, এই কলারটাকে তুলে ফেলতে হবে, তুলে ফেলে এর মধ্যে এর সাইডে দুপেশ যদি কাপড় জড়িয়ে আবার এই বিয়ারিংটাকে সেট করে দেওয়া যায়, মানে কি অ্যাকচুয়ালি এই বিয়ারিংটাকে হাই করে দিতে হবে, হাই করে দিলে পারে তাহলে কিন্তু ওই বল পড়া রোগটা বন্ধ হয়ে যাবে। তো বন্ধু
আমরা তাহলে এই গভর্নর সম্বন্ধে যেটুকু জানলাম এটুকু নিয়েই কাজ করব। আর আপনারা সঙ্গে থাকুন, এই ইঞ্জিনটাকে আমরা ফিটিং করি, আর যে সমস্ত প্রবলেম আছে সেগুলো সবই আপনাদের সামনে উপস্থাপন করেছি, আশা করি সবই বুঝতে পেরেছেন। আর পরপর এখনও এর রোগ বাকি আছে, সেই রোগগুলো রোগ এখনও বাকি রয়েছে এই ইঞ্জিনে, সেই রোগটাও আমি দেখাবো। সবচেয়ে মারাত্মক যে রোগটা, অল্প চললে পারেই ইঞ্জিনটা প্রচণ্ড হিট হয়ে যায়, ইঞ্জিনটার জল টকবক করে ফুটতে থাকে। মোটামুটি 2-5 মিনিট 10 মিনিটের মধ্যে ইঞ্জিনটার জল টকবক করে ফুটতে শুরু করে, যেরকম হপার যে ইঞ্জিনগুলো আছে সেই হপার ইঞ্জিনের যেরকম জল টকবক করে ফোটে, তাই এর সেম তাই ওই অবস্থায় ফুটতে থাকে। তা এর একটা মারাত্মক প্রবলেম আছে, এর ইঞ্জিনের সব কিছু আমরা চেঞ্জ করেছি বা অন্য মিস্ত্রিও চেঞ্জ করেছে, আমরা এই কাজ করলাম কিন্তু তারা ওই রোগটা ধরতে পারেনি, সেই রোগটা আমি এখানে সলভ করব। তো আমার এই ভিডিওগুলো অবশ্যই দেখতে থাকুন, আর আপনার যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আপনার লাইকটা আমার খুবই জরুরি। তো ভালো থাকবেন বন্ধু, আমরা কাজ করি, দেখতে থাকুন।